মানুষের হাজার হাজার বছরের ইতিহাস, সঞ্চিত জ্ঞান সব কিছু নিয়েই সুসজ্জিত একটি পাঠাগার। একটি জাতি গঠনে তাই লাইব্রেরির গুরুত্ব সবচেয়ে বেশি। দর্শক, আমাদের পাঠাগারের আজকের পর্বে আমরা এসেছি বনশ্রী রহমতুল্লাহ স্মৃতি পাঠাগারে। কথা বলবো রহমতুল্লাহ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রসপারিনা সরকারের সঙ্গে। আপা, আপনার কাছ থেকে জানতে চাই, কবে থেকে এই রহমতুল্লাহ স্মৃতি পাঠাগারের কার্যক্রম আপনারা শুরু করেছেন? আসলে এই পাঠাগারের কার্যক্রম শুরু হয়েছে 2013 সালে, কিন্তু এর পিছনে অনেক আগে একটা গল্প আছে। আমার বাবা রহমতুল্লাহ সরকার আমার জন্মদিনে সবসময় বই মানে উপহার দিতেন, আর বলছে, মামনি তুমি এই বইগুলো গোছাবে, একটা সময় যখন তোমার অনেক বই হবে তখন সবার জন্য তুমি পাঠাগার করে দিবে, উন্মুক্ত করে দিবে। আর ওখান থেকেই হলো আমার এই পাঠাগার করার পিছনে উৎসাহ অনুপ্রেরণা। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কী কী কার্যক্রম আপনারা পরিচালনা করছেন? আমাদের মূল পাঠাগারে তো পাঠক আসে, পাঠক বই পড়ে, কিন্তু আমার পাঠাগার থেকে আমি প্রতি বছরে যত দিবস আছে সেই দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আমরা কালচারাল প্রোগ্রাম করি, আলোচনা সভা করি, পাঠকদেরকে নিয়ে বই প্রতিযোগিতা, পড়ার প্রতিযোগিতার আলোচনা করি, এবং প্রত্যেক মানে দিবস অনুযায়ী আমরা পাঠকদের নিয়ে এবং পাঠক চক্র আছে সেগুলো করে থাকি আমরা। এই যে পাঠচক্র বলছেন, এই পাঠচক্রে আসলে পাঠকদের সাড়া কেমন পাচ্ছেন? পাঠকদের সাড়া, এখানে বড় পাঠকদের সাড়া আমরা একটু কম পাচ্ছি, ছোটরা বেশি আসে। ছোটরা মানে 6 থেকে 7, 4, 5, এই বাচ্চারা আমার এখানে বেশি পাঠক, এবং যার ফলে আমার এখানে আমি ছোটদের বই পড়ার প্রতিযোগিতা বেশি করি। কী ধরনের বই এখানে আপনার এই পাঠাগারে আছে? আমার এই পাঠাগারে বেশি আছে হচ্ছে শিশুতোষ বই। আমি শিশুতোষ বই যখন কোথাও থেকে কিনি শিশুতোষ বইগুলো বেশি কিনি, আর তাছাড়া সব ধরনের বই আছে। বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী এবং সমসাময়িক যে হুমায়ুন আহমেদের এর আগের এবং সমসাময়িক লেখকদের বইও আমি রাখি, গল্প, উপন্যাস, প্রবন্ধ, এই বইগুলো আমার এখানে আছে। ডিজিটালাইজেশনের সাথে এই পাঠাগারটির সম্পৃক্ততা কতখানি? প্রযুক্তির সাথে আমাদের মানে হয়তো পাঠাগারটা যুক্ত আছে, কিন্তু এখানে আমরা ওদের বই পড়ার ক্ষেত্রে আমরা কাগজের বই পড়তে বলি, সেখানে প্রযুক্তির এখানে যখন আসে আমরা সবাইকে বলি যে এইটুকু সময়ের জন্য তোমরা প্রযুক্তিকে দূরে রাখো, ফোনকে দূরে রাখো, এখন তোমরা কাগজের বই পড়ো। অন্য সময় তো তোমরা প্রযুক্তির সাথে সম্পৃক্ত আছো, কারণ এখন তোমরা কাগজের বই মানে জাস্ট যেটা বই পড়া যেটা এই বই পড়ো আর, এটা আমি করি, কারণ প্রযুক্তি তো আমাদের জীবনের একটা অংশ, এটাকে ফেলে দেওয়া যাবে না, এটা হলো সভ্যতা এবং উন্নয়নের একটা ধাপ, এটাকে তো থাকতেই হবে, পড়ার কোনো বিকল্প নেই, জানতে হলে পড়তে হবে। একাডেমিক শিক্ষা তো ওটা শিক্ষা, এটা সার্টিফিকেট মাত্র, কিন্তু জাতিকে স্বশিক্ষিত হতে হলে পাঠাগারের বিকল্প নেই। তো সেই ক্ষেত্রে আসলে পাঠকদেরকে বইমুখী করবার জন্য আপনাকে কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের পদক্ষেপ মানে আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কিন্তু বলছি এই এখান থেকে ফিরে আসতে হলে ওই আবার আগের কথাই যেতে হবে, পাঠাগারগুলোকে একটু নান্দনিক করতে হবে, নান্দনিক ও এবং অভিনব বৈচিত্র্য করে যদি পাঠাগারগুলোকে করা যায়, সেখানে আমরা তরুণ সমাজকে যদি আকৃষ্ট করি বিভিন্ন পুরস্কারের মাধ্যমে যে এখানে তোমরা পাঠাগারে আসো, বই পড়ো, এর কারণেও হচ্ছে নান্দনিকভাবে যদি পাঠাগারগুলো একটু থাকে তাহলে মনে হয় তরুণ সমাজ ওখান থেকে এখানে আসবে, কারণ তরুণরা একটু সবসময় একটু মানে চঞ্চল, তারা একটু ডিফারেন্ট কিছু চায়, তো একটু ডিফারেন্ট এবং বৈচিত্র্যময় করলেই মনে হয় পাঠকদেরকে আকৃষ্ট করা যাবে, তরুণদের। রহমতুল্লাহ স্মৃতি পাঠাগারে বইয়ের সংখ্যা কত? আমার পাঠাগারের বইয়ের সংখ্যা আমাদের যেমন বেশি আছে, কিন্তু কাগজ কলম অনুযায়ী আছে আমাদের 5720,
কিন্তু আরও আছে। এরপরে আমরা জাতীয় গ্রন্থাগার কেন্দ্র থেকে আরও 300 বই নিয়ে আসছি, যেটা আমাদের এর মধ্যে সম্পৃক্ত হয়নি। প্রায় 6000 বই আছে আমাদের এখানে। আর প্রতি বছর যে পাঠাগারে বই সংগ্রহ করার যে বিষয়টি, সেটি আপনারা কীভাবে করে থাকেন? একটা তো গভর্নমেন্ট থেকে আমরা এবছরও আমরা 30,000 টাকার বই পেয়েছি। এটা ছাড়াও আমরা বিভিন্ন জায়গা থেকে চাহিদা অনুযায়ী, বিশেষ করে শিশুতোষ বই বা কেউ পাঠকরা যদি বলে এই লেখকের এই বই চাই, সেই বইগুলো আমরা কিনে নিয়ে আসি, ব্যক্তি উদ্যোগে কিনে নিয়ে এসে সেটা পাঠাগারে সংরক্ষণ করার চেষ্টা করি। এই পাঠাগারে পড়তে আসার, কেউ যদি কোনো পাঠক পড়তে আসার ক্ষেত্রে তার কী কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হয়? আমরা এখানে একটা নামমাত্র একটা রেজিস্ট্রেশন ফি নেই, নামমাত্র, সেটা হলো 100 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করি। ওরা 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে এখান থেকে এসে বই পড়ে, আবার এখান থেকে মানে নাম রেজিস্ট্রি করে বই মানে লিখে বই নিয়ে যায়, আবার 7 দিন বা 15 দিন পরে বই। আমার এখানে বেশি বই নিয়ে যায়। আপনার পাঠাগারে বর্তমান সদস্য সংখ্যা কত? আমাদের সদস্য সংখ্যা মানে পাঠাগারের যে আমাদের কমিটি সেটা তো ডিফারেন্ট আর কি, সেখানে তো আমাদের অনেক আছে। এমনি আমাদের পাঠক সংখ্যা, যেটা পাঠক সংখ্যা প্রায় 700-এর মতো আছে আর কি। এই পাঠাগার নিয়ে আপনার ভবিষ্যৎ ইচ্ছেটা কি? আমার ভবিষ্যৎ ইচ্ছে এই পাঠাগারটাকে আরও একটু বড়, আরও অনেক বড় করা এবং অভিনব নান্দনিক করে গড়ে তোলা, যাতে সবাই মানে পাঠাগারে বই পড়ার মানে ওই নান্দনিকতায় ছুটে আসে। এসে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে বই পড়া, সব শ্রেণীর পাঠকের কাছে বইটা পৌঁছে দেওয়া। ২০১৮ সাল থেকে পাঠাগারের সাথে আমি সম্পৃক্ত আছি। এখানে বিভিন্ন রাইটারের বই থাকে, আমি যথেষ্ট বই পড়ার চেষ্টা করি এখানে এসে এবং প্রয়োজনে বাসায় ভালো লাগলে নিয়ে যাই। আমার গল্পের বই পছন্দ, কবিতার বই পছন্দ, এরকম ধরনের বই পছন্দ। অবসর সময় বই পড়ি বেশিরভাগ সময়, মাঝে মধ্যে একটু মানে মোবাইল। আমি মূলত বৈজ্ঞানিক কল্পকাহিনী, সায়েন্স ফিকশন যেটাকে বলে, ভূতের গল্প, বিভিন্ন ছোট ছোট গল্পের বই। শিক্ষিত মা থেকে শিক্ষিত জাতি, শিক্ষিত মা হতে গেলে আমাকে বইয়ের মুখ হতে হবে এবং পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানদেরকে আর আসলে নির্দিষ্ট পথে পরিচালনা করার জন্য বইয়ের বিকল্প আমরা মা হিসেবে ভাবতে পারবো না, এটাই আমার একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য। লাইব্রেরির পরিসর বড় হোক কিংবা ছোট, জ্ঞানের বিস্তারে কিন্তু এর ভূমিকা একই। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে ভিন্ন কোনো পাঠাগারের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।